ঝড়ের দ্বারা ধ্বংস হওয়া বাসস্থান। এটা একটা সংকটজনক অবস্থায় আছে, যেন যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়বে। একজন প্রবীণ নাগরিকের জন্য, যিনি একা কিছুই করতে পারতেন না, আন্তর্জাতিক ওয়ার্ল্ড অফ ফাউন্ডেশন এর সদস্যরা একজন মাতার হৃদয়ের সাথে তার আবাসিক পরিবেশ উন্নত করেছে। আন্তর্জাতিক উই লাভ ইউ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত আবাসিক পরিবেশ উন্নত করার জন্য স্বেচ্ছাসেবা করছে। যেমন আপনারা দেখেছেন, এই গ্রীষ্মে বন্যার দ্বারা এই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা প্রায় ভেঙে পড়েছে। তাই আমরা 3 দিন ধরে এটার উপর কাজ করার পরিকল্পনা করেছি। গতকাল আমরা ঘরের ভিতরে এবং ছাদ থেকে সমস্ত ঘরের জিনিসপত্র বের করেছিলাম এবং সেগুলিকে এখানে এই ভিনাইল গ্রিনহাউসে নিয়ে এসেছি। আমরা ঘর ভেঙে দেব এবং পরের রবিবার আমরা এখানে পিলার, দরজা এবং বেড়া লাগাব। ওলাফের সদস্যরা ছাদ মেরামত করে একটা উষ্ণ বাসা তৈরি করেছিলেন, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারত, এবং বেড়া নির্মাণ করেছেন। প্রবীণ নাগরিকরা একটা ভালো পরিবেশে থাকবেন এই আশা করে আমরা এখানে ওখানে পড়ে থাকা ঘরের জিনিসগুলি সুন্দরভাবে পরিষ্কার করেছি। আর স্বেচ্ছাসেবা কাজ শেষ হওয়ার পর আমরা তাকে উষ্ণ সান্ত্বনা দেওয়ার জন্য কয়লার ব্রিকেট দিয়েছিলাম। বিশেষ করে যখন আমি ঘরের মধ্যে যাই এবং বাইরে আসি, এটা সব থেকে বেশি বিপজ্জনক। আমি চিন্তিত ছিলাম যে এটা ভেঙে পড়বে এবং আমি আহত হব কিনা। আমাকে সাহায্য করার জন্য আমি ওলাভুয়ের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কৃতজ্ঞতা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারব না, তারা আমাকে কাঁদায়। আমরা আরামে বাস করছি, কিন্তু এই বৃদ্ধা মহিলা একটা ভাঙ্গা ঘরে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছিলেন। যখন আমরা ঘর পরিষ্কার ও মেরামত করছিলাম, তাকে সন্তুষ্ট দেখে আমরা কৃতজ্ঞ ছিলাম। আমরা আশা করি যে তিনি একটা আনন্দময় ও স্থিতিশীল জীবনযাপন করবেন। বৃদ্ধা মহিলা একা ছিলেন বলে তিনি বুঝতে পারছিলেন না যে কি করবেন। তাকে সাহায্য করতে পেরে এবং তাকে খুশি দেখে আমি খুবই খুশি। যদি এই কাজটি একা করা হতো, তাহলে এটা ক্লান্তিকর, একাকিত্ব এবং সময় সাপেক্ষ হতো। কিন্তু আমরা একসাথে কাজ করেছি এবং এটা মজার ছিল। আমরা হাসিতে ভরা ছিলাম এবং আপনাদের জানানোর আগেই বাড়িটি সম্পূর্ণভাবে মেরামত হয়ে গিয়েছিল। চেয়ারম্যান জাং গিলজা এর আদর্শ অনুসারে, যিনি চান না যে কেউ একা জীবনযাপন করুক, উই লাভ ইউ অনবরত তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাদের মাতার প্রেমের প্রয়োজন আছে।